আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব, 10টা ইম্পর্টেন্ট এবং এক্সেপশনাল ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো। আমরা 10টা ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এর মধ্যে কোনোটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং কোনোটা হচ্ছে কি বলেন তো এক্সেপশনাল। খেয়াল করেন, বোর্ডে আমরা 10টা একটি বাক্য লিখেছি, আপনারা প্যাসিভ করার চেষ্টা করবেন, তারপরে আমার সাথে মিলাবেন। ভিডিওটা পজ করে একটু দেখেন আপনি কয়টা পারেন। প্রথম বাক্যটা একটু খেয়াল করেন, হি ম্যারিড দ্য বয়। এই বাক্যটা এক্সেপশনাল না, এটা হচ্ছে কি বলেন তো ইম্পর্টেন্ট। বাট নিয়মটা আমরা অনেকে জানি না। খেয়াল করেন, হি ম্যারিড দ্য বয়, প্রথমত দ্য বয়টা সাবজেক্ট হবে, তার মানে যেটা বলছি দ্য বয়। আর যেহেতু পাস্ট টেন্স আছে, তার মানে কি হবে ওয়াজ অথবা ওয়ার, আর বয়ের সাথে কি হবে ওয়াজ, দ্য বয় ওয়াজ। তারপরে যেটা বলছি ম্যারিড, দ্য বয় ওয়াজ ম্যারিড, তারপর কি হবে বলেন, টু হিম। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ম্যারিডের পরে কি হয় টু হয়। তার মানে আমরা যেটা পেলাম, শোনেন, আমরা যেটা জানি নোয়ের পরে কি হয় টু হয়, বাট আরেকটা পেলাম সেটা হচ্ছে কি বলেন তো ম্যারি, ম্যারির পরেও কি হবে টু হবে। তার মানে হচ্ছে কোনো একটা অ্যাক্টিভ ভয়েসে যদি ম্যারি থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে টু হবে। ওকে, পরে দুই নম্বর বাক্যটা খেয়াল করেন, ডোন্ট স্কোল্ড হিম। আমি দুটো বাক্য লিখছি, কোনটা হবে খেয়াল করেন তো, লেট নট হিম বি স্কোল্ডেড। আবার হচ্ছে লেট হিম নট বি স্কোল্ডেড। শোনেন কোনটা সঠিক হবে খেয়াল করেন তো, বাক্যটা পড়েন, ডোন্ট স্কোল্ড হিম মানে তাকে বকা দিবা না। এই বাক্যের ভয়েস চেঞ্জ আমরা সবাই জানি, যদি নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে শুরু হবে কি দ্বারা, লেট নট দ্বারা। ওকে, এখন লেট নট হিম বি স্কোল্ডেড অথবা লেট হিম নট বি স্কোল্ডেড, কোনটা হবে খেয়াল করেন, এটা হবে না, হবে হচ্ছে কোনটা, এটা। তার মানে একটা নিয়ম আমাদের জানতে হবে, এই যে নট, নট আমরা হচ্ছে প্রোনাউনের আগে বসতে পারে না, নট বসে কি প্রোনাউনের পরে। তার মানে প্রোনাউনের আগে নট বসবে না, নটটা বসবে কখন, প্রোনাউনের পরে। তার মানে উত্তর হচ্ছে লেট হিম নট বি স্কোল্ডেড। পরে খেয়াল করেন, হি ওয়ার্কড ফর অ্যান আওয়ার, এটা কোনো একটা পরীক্ষায় আসছে, এটার ভয়েস চেঞ্জ কী হবে, এটা হবে an hour was spent by him in working, an hour was spent by him in working, এটা হচ্ছে এক্সেপশনাল, এটা কোনো নিয়ম মানে নাই, এমনি হয়েছে। আপনি যেটা করবেন, জাস্ট এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলেই হবে। পরের বাক্যটা খেয়াল করেন, ইট ইজ টাইম টু শাট আপ দ্য শপ, এটার প্যাসিভ হচ্ছে ইট ইজ টাইম ফর দ্য শপ, ইট ইজ টাইম ফর দ্য শপ টু বি শাট আপ। এই বাক্যটা আমি নিয়েছি রেন অ্যান্ড মার্টিনের বই থেকে, রেন অ্যান্ড মার্টিনের বইয়ে এই এটা আছে, ইট ইজ টাইম টু শাট আপ দ্য শপ, এটার প্যাসিভ কোনটা হবে, ইট ইজ টাইম ফর দ্য শপ টু বি শাট আপ। এটা কীভাবে হয়েছে আমরা জানি না, এটা হচ্ছে এক্সেপশনাল একটা নিয়ম, সেটা আমাদের মনে রাখতে হবে। পরে খেয়াল করেন, নোবডি লিসেন্স টু হিম, কেউ তার কথা শোনে না, তাই তো, এটার প্যাসিভ কী হবে। আপনারা হয়তো ভাবছেন একটু সহজ, বাট এটা একটু ঝামেলা আছে। খেয়াল করেন, এটার প্যাসিভ যেটা হবে, হি ইজ নেভার লিসেন্ড টু, এটার প্যাসিভ কী হবে বলেন তো, হি ইজ নেভার লিসেন্ড টু। তার মানে হচ্ছে নোবডি থাকলে এনিবডি হয়, এই নিয়মটা এখানে খাটছে না। এখানে দেখেন লিসেন টু আছে, লিসেন টুটা আমাদের রাখতে হবে, তার মানে সঠিক উত্তর কোনটা হবে, হি ইজ নেভার লিসেন্ড টু। পরে খেয়াল করেন, পরে যে একটা বাক্য আছে আই হ্যাভ আ ক্যাট, এটা ভর্তি পরীক্ষায় আসছে, এটার উত্তর কোনটা হবে। প্রথমত এটা যেটা হবে, আ ক্যাট ইজ, আ ক্যাট ইজ, হ্যাভ হচ্ছে ভার্ব, এটার ভিত্তি হচ্ছে কোনটা বলেন তো, হ্যাড। তার মানে আমরা বলছিলাম, আমরা হ্যাভ হ্যাড হ্যাড, এ ক্যাট ইজ হ্যাড বাই মি, আই হ্যাভ আ ক্যাট, এ ক্যাট ইজ হ্যাড বাই মি,
এটা, বাট এটা কোনো নিয়ম মেনে হয় না, বাট অ্যাকচুয়ালি এটা ভয়েস চেঞ্জ এটা ঠিক না, কিন্তু উত্তরে এটা ছিল এটা দিতে হবে, মানে যে অপশনগুলো ছিল এর মধ্যে এটা হচ্ছে কম্পারেটিভলি কারেক্ট। বাট এটাকে আরেকটা দ্বারা প্রকাশ করা যায়, এটা হচ্ছে এ ক্যাট ইজ বললাম পসেসড বাই মি, যদি এইটা থাকে তাহলে আমরা এটা দিব। ক্যাট ইজ কি বললাম বলেন তো, পসেসড বাই মি, মানে মালিকানায় থাকা, এটাকে আমরা কি বলি বলেন, পজেশন বলি না, এখান থেকে পজেসড আসছে, POSSED, পসেসড, তাই তো? পরে খেয়াল করেন, হি ডাইড অফ ফেভার, প্রাইমারি পরীক্ষা আসছে, হি ডাইড অফ ফেভার, এটার পেসিভ যেটা হবে হি ওয়াজ caused to die of fever, এই যে এটা, এটা কিন্তু এক্সেপশনাল একটা নিয়ম, এটা স্পেসিফিক কোনো নিয়ম আমরা জানি না। হি ডাইড অফ ফেভার, তার মানে এখানে যেটা বললাম রোগে মরা হচ্ছে অফ বসে, তাই তো? ডাই অফ, হি ওয়াজ কজড টু ডাই অফ ফেভার, তার মানে ডাই অফ আছে, ডাই অফ রাখতে হবে, এটা চেঞ্জ করা যাবে না, বাট আমরা সামনে কি করলাম, হি ওয়াজ কজড টু ডাই অফ ফেভার। পরের বাক্যটা খেয়াল করেন, আই এম সরি টু ডিস্টার্ব ইউ, এটার পেসিভ যেটা হবে আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ, এটা হচ্ছে আমার মনে হয় আপনারা অনেকেই পারবেন, আই এম সরি টু ডিস্টার্ব ইউ, এটার পেসিভ করলে কি হবে, কোনো চেঞ্জ করি না, দেখেন আই এম সরি টু, এখন ডিস্টার্ব এটাকে কি করলাম বলেন, টু হ্যাভ ডিস্টার্বড ইউ, ওকে? পরে আই ডোন্ট লাইক পিপল টেলিং মি হোয়াট টু ডু, এই বাক্যটা আমি নিয়েছি রেমন্ড মার্ফির বই থেকে, এটার পেসিভ যেটা হবে সেটা হচ্ছে আই ডোন্ট লাইক being told what to do, এই বাক্যটা আমি নিয়েছি কোথা থেকে বলেন তো, রেমন্ড মার্ফির বই থেকে, রেমন্ড মার্ফির বই থেকে বাক্যটা নিয়েছি, বাট এটা কোনো একটা পরীক্ষায় আসছে, আই ডোন্ট লাইক পিপল টেলিং মি হোয়াট টু ডু, এটা হচ্ছে আই ডোন্ট লাইক বিং টোল্ড, আই ডোন্ট লাইক কি বলছি বলেন তো, বিং টোল্ড হোয়াট টু ডু। পরের বাক্যটা খেয়াল করেন, লেট আস গো ইউ অ্যান্ড আই, এটাও কিন্তু একটা এক্সেপশনাল বাক্য, এটার পেসিভ কোনটা হবে, আমরা যেটা বলছি লেট আস গো ইউ অ্যান্ড আই, এটার পেসিভ যেটা হবে লেট ইউ অ্যান্ড আই বি গান, লেট ইউ অ্যান্ড আই বি গান। শিক্ষার্থীরা, আজকে আমরা এখানে 10টা ইম্পর্ট্যান্ট এবং এক্সেপশনাল প্যাসিভ নিয়ে কথা বলছি, অ্যাকটিভ থেকে প্যাসিভ। আমি আপনাদেরকে যেটা বলবো, ভিডিওটা আবার একটু দেখবেন এবং এই বিষয়গুলো একটু একটু মনে রাখার চেষ্টা করবেন, অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ আর অনেকগুলো হচ্ছে কি এক্সেপশনাল। আমি বিশ্বাস করি এই ভিডিওটা আপনারা উপকৃত হয়েছেন, আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।